চলতি মাসের 26 ডিসেম্বর চালু হতে যাচ্ছে আমিরাতের সঙ্গে বাংলাদেশের সমুদ্রপথে সরাসরি যোগাযোগ। শিপিং লাইন চালু হলে দেশ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য, সবজি, ফলমূল রপ্তানি সহ দুই দেশের আমদানি রপ্তানিতে আসবে বড় ধরনের পরিবর্তন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতের বাজারে ব্যবসায়ীদের তালিকার শুরুতেই রয়েছে বাংলাদেশিদের নাম। দীর্ঘদিন সুনামের সাথে দেশটিতে ব্যবসা করছেন তারা, সেই সাথে দেশটিতে বাংলাদেশিদের রপ্তানি পণ্যের তালিকাও দীর্ঘ। দেশে উৎপাদিত বিভিন্ন সবজি, ফলমূল, নিত্য প্রয়োজনীয় পণ্য ও পোশাক সহ রপ্তানি হয় পাটজাত পণ্য সামগ্রীর। সরকারি হিসেব বলছে, গেল অর্থ বছরে রপ্তানির হিসেব বিগত দিনের রেকর্ড ছাড়িয়ে গেছে। গত অর্থ বছর প্রায় $864 মিলিয়ন US ডলার রপ্তানি হয়েছে, যা এই যাবৎকালের সর্বোচ্চ। আমিরাতে আমদানি পণ্যের বড় অংশ দখল করে রয়েছে সবজি। দেশটির সবজি বাজারের সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশিরা, তবে চাহিদার চেয়ে বাংলাদেশ থেকে সবজি আমদানি হয় কম। আকাশ পথে খরচ বেশি হওয়ায় ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল সমুদ্র পথে সরাসরি যোগাযোগ স্থাপনের। আমাদের বাংলাদেশ থেকে যদি শিপ চালু হয়ে যায় তাহলে আমাদের বাংলাদেশে অনেক টাকা উপার্জন করতে পারবে। এখানে ডাইরেক্ট যদি শিপের মাধ্যমে আসে তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য অনেক ভালো হবে। বাংলা সরকার যদি আরেকটু আমাদের দিকে তাকায় তাহলে আমরা বিজনেস করতে আরও বেশি। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে সরাসরি শিপিং লাইন চালুর অগ্রগতি হয়েছে অনেকটাই। চলতি মাসের শেষ সপ্তাহে চালু হতে যাচ্ছে চট্টগ্রাম থেকে দুবাইয়ের সমুদ্রপথে সরাসরি যোগাযোগ। মাত্র 12 থেকে 13 দিনে আমদানি পণ্য পৌঁছে যাবে এক দেশ থেকে অন্য দেশে। 26 ডিসেম্বর তারিখ থেকে বাংলাদেশে একটি শিপিং লাইন চালু হচ্ছে। আমরা সম্ভাব্য ধরেছি যে সর্বোচ্চ হয়তো 12 দিন লাগবে এই পণ্যটা বাংলাদেশ থেকে UAE আসতে এবং UAE থেকে বাংলাদেশে যেতে। যথাযথ কর্তৃপক্ষ বলছেন, সমুদ্রপথের সরাসরি এই যোগাযোগ চালু হলে দ্বিপাক্ষীয় বাণিজ্য বাড়ানো সহ দুই দেশের আমদানি রপ্তানিতে আসবে বড় ধরনের পরিবর্তন। ডেক্স রিপোর্ট, News24। ইতালির ভেনিসে ভবনের নারী দারোয়ানদের হাতে এক বাংলাদেশি নারী হেনস্থার ঘটনায় ক্ষুব্ধ প্রবাসী বাংলাদেশিরা। লিখিত অভিযোগে ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। ঘটনার বিচার দাবি করে কমিউনিটির নেতারা বলছেন এর সাথে সাম্প্রদায়িক সম্পৃক্ততা নেই। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। হিজাব পরায় ইতালিতে এক বাংলাদেশি নারীকে হেনস্থা করার প্রতিবাদে ফুঁসে উঠেছেন দেশটিতে বসবাসরত মুসলমানরা। সোমবার রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করেন হাজারো মুসলিম জনতা। এই ঘটনায় জড়িতদের বিচারের দাবি করেন তারা। সেই সাথে মুসলিম নারীদের নিরাপত্তা দিতে দেশটির সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। অভিযোগ রয়েছে, কয়েকদিন আগে বাংলাদেশি এক নারী হিজাব পরায় তার উপর ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় 3 নারী। তাদের সাথে কথা কাটাকাটিও হয়। এই ঘটনায় মামলা করেন ভুক্তভোগী বাংলাদেশি নারী, ঘটনায় ক্ষুব্ধ মুসলিম কমিউনিটি। আর এই ঘটনার বর্ণনা দেন ভুক্তভোগী ওই নারী এবং প্রত্যক্ষদর্শী তার বাবা। সবার একই দাবি আমাদের যে নেক্সট টাইম কোনো রাস্তাঘাটে কোথাও এরকম হেনস্থার হয়নি শিকার না হতে হয়। এক ইতালিয়ান মহিলা মানে অকথ্য ভাষায় গালাগালি করা, আমি হাত দিয়ে রাখছি তার হাতের উপর দিয়া আমার মেয়েকে অপমান করছে। অপমান করার পরে হেবর আবার একটা আমার হাতের নিচ দিয়ে একটা লাথি দিয়েছে। অভিযোগের পরপরই ভবনের 3 নারী গার্ডকে আটক করেছে ইতালি পুলিশ। ঘটনার নিন্দা জানিয়ে প্রতিবাদ হলেও প্রবাসী বাংলাদেশিরা বলছেন এটির সাথে সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক নেই। হঠাৎ করে এই ঘটনাটা আসলে আমার মনে হয় একটি বিচ্ছিন্ন ঘটনা, এটার সাথে কোনো সাম্প্রদায়িক উস্কানি বা কোনো কিছুরই কোনো সংযোগ নেই। কিন্তু তারপরেও একজন মুসলমান হিসেবে এটা আপনি জানেন যে আমাদের ইমানি অধিকার। ইতালিতে প্রায় 28 লাখ মুসলমানের বসবাস, আর ভেনিসে থাকেন প্রায় 15,000 বাংলাদেশি, যাদের মধ্যে 5,000-এর বেশি বাংলাদেশি থাকেন পরিবার নিয়ে। এমনকি দেশটির আইনে বিধিনিষেধ নেই হিজাব পরিধানেরও। ডেক্স রিপোর্ট, News24। বিজয়ী ফুটবলার বরণ উৎসবে আর্জেন্টিনার পাশাপাশি উচ্চারিত হয়েছে বাংলাদেশের নাম। রাজধানী বুয়েনস আয়ার্সের আকাশে উড়েছে লাল সবুজের পতাকা। মেসিদের প্রতি বাংলাদেশিদের অকুণ্ঠ সমর্থনে মুগ্ধ খোদ আর্জেন্টাইন প্রেসিডেন্ট। এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশিদের ধন্যবাদ জানান তিনি। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। বিশ্বকাপ জয়ীদের বরণ করতে গেল 20 ডিসেম্বর রাজধানী বুয়েনস আয়ার্সে নামে জনতার ঢল। আর এই ভিড়ের মাঝে মেসির দেশের সাদা নীল পতাকার সাথে ওড়ে লাল সবুজ পতাকা। এমনকি বাংলাদেশের জাতীয় পতাকা হাতে উল্লাস করেন আর্জেন্টাইনরা। হাজার মাইল দূরে মেসিদের অবিশ্বাস্য জয় উদযাপনে অংশ নেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও।
এদিন অসংখ্য আর্জেন্টাইনকে বাংলাদেশের পতাকার পাশাপাশি নেম প্লেট হাতেও দেখা যায়। এমনকি বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে মুখরিত ছিল কয়েকটি স্বরূপ। মেসির দলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা ছুঁয়ে গেছে আর্জেন্টাইনদের। এখানেই শেষ নয়, আর্জেন্টিনার দীর্ঘতম পতাকা তৈরি করে সুনাম করিয়েছে বাংলাদেশিরা। আর্জেন্টিনার প্রতি বাংলাদেশিদের আবেগ ভালোবাসার চিত্র চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। অবিশ্বাস্য মনে হয়েছে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের কাছেও। এ নিয়ে আপ্লুত প্রেসিডেন্ট টুইটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান, কৃতজ্ঞতা জানান কোটি কোটি বাংলাদেশিদের প্রতি। আসমাতুলি, নিউজ 24। বিশ্বকাপ ফুটবল উন্মাদনা যেন কাটছেই না। 36 বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দের জেরে এবার আর্জেন্টিনার ব্যাঙ্কনোটে স্থান পেতে যাচ্ছে লিওনেল মেসির ছবি। বুধবার এক প্রতিবেদনে তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান। তবে এটি প্রথম নয়, এর আগেও বিশ্বকাপ জয়ী দলের ছবি ছাপা হয়েছিল দেশটির কয়েনে। নিবিড়ামিনের ডেস্ক রিপোর্ট। 36 বছর পর পুনরায় বিশ্বকাপ জয়ের আনন্দে এখনও ভাসছে আর্জেন্টিনা। প্রতিনিয়তই নতুন একের পর এক খবর আসছে দেশটি থেকে। এবার এলো বহু আর্জেন্টাইন ফুটবল প্রেমীদের জন্য নতুন আবেগঘন এক খবর। বুধবার দ্য সানের প্রতিবেদনে বলা হয়, আর্জেন্টিনার মুদ্রা আর্জেন্টাইন পেসুতে ফুটবল মহামানব মেসির মুখ রাখার চিন্তা করছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সব নোটে না হলেও অন্তত 1000 পেসোর নোটে স্থান পাবে মেসির ছবি। এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে 1000 পেসো নোটের মুদ্রিতব্য খসড়া। সম্ভাব্য ওই 1000 পেসো নোটের একপাশে থাকবে মেসির ছবি, সেই সাথে মেসির স্বাক্ষর ও নাম থাকবে। নোটের আরেক পাশে থাকবে 2021 সালে কোপা আমেরিকার শিরোপা জয়ের পর দলের উল্লাসের ছবি। এটিকে দ্রুতই সার্কুলেশনে দেখতে আগ্রহী ভক্তরাও। নিবির আমিন, নিউজ 24। বিএনপি জামাত বিদেশ থেকে টাকা এনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পেছন থেকে অনেকে দেশের উন্নয়নকে খামচে ধরার চেষ্টা করছে, এখন সময় এসেছে তাদের রুখে দেওয়ার। পবিত্র মক্কায় যুবলীগের সংবর্ধনা সভায় এসব কথা বলেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ মাইনুন হোসেন খান নিখিল। মক্কা যুবলীগের আহ্বায়ক শফিউল আলম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুমন। ইব্রাহিম চৌধুরী বিল্লু ও হাসান জসিমের যৌথ পরিচালনায় এতে বক্তব্য দেন হাবিবুল্লাহ সদাগর, কাশিদুর রহমান, জাকির আলম জিকু, সুহেল রানা, নুরুল ইসলাম কুতুবি, মুজিবুল্লাহ, জুয়েল রানা, শহীদুল্লাহ, শামীম চৌধুরী, মহিউদ্দিন হেলালি, মফিজুর রহমান সহ আরও অনেকে। ফ্রান্সের রাজধানী প্যারিসে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন হামলাকারী একটি কুর্দি কমিউনিটি সেন্টার ও একটি রেস্তোরাঁ লক্ষ্য করে গুলি ছোড়ে। শুক্রবার সকালে এই গুলির ঘটনার পরপরই 69 বছর বয়সী একজনকে আটক করেছে পুলিশ। সন্দেহভাজন ওই ব্যক্তি কিছুদিন আগে প্যারিসে একটি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছিলেন। নিরাপত্তা হেফাজত থেকে তিনি সম্প্রতি ছাড়া পেয়েছেন বলেও জানা গেছে।